ভারতের ত্রিপুরা রাজ্যে গেল কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে রাজ্যের অনেক স্থানে বন্যা দেখা দিয়েছে। তবে গোমতি ও উনকোটি জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিপুরার বাংলাদেশ ঘেঁষা খোয়াই জেলায় রেড এলার্ট জারি করেছে প্রশাসন। 22 আগস্ট এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আকস্মিক এই বন্যায় প্রাণ হারিয়েছে 20 জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। রাজ্যটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ছাড়িয়ে গেছে 17 লাখ। সংশ্লিষ্টরা বলছেন, বন্যার কারণে ত্রিপুরায় 2032টি স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া আগরতলা থেকে সমস্ত রেল পরিষেবা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। গোমতি, দক্ষিণ ত্রিপুরা এবং অন্যান্য বন্যা দুর্গত এলাকায় টেলিযোগাযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। দুর্যোগ এই পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় অস্থায়ী শিবির খোলা হয়েছে। বানভাসীদের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। এদিকে ভারতের সিকিমে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন তিস্তা স্ট্রেজ 5 বাঁধের বিদ্যুৎ কেন্দ্র এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। তবে আগে থেকে বিদ্যুৎ কেন্দ্র থেকে সবাইকে সরিয়ে নেওয়ায় ভূমিধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 2023 সালের অক্টোবরে সিকিমের লোনাক হিমবাহী হ্রদ ফেটে যায়। এরপর থেকেই তিস্তা বাঁধের এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ছিল। আবহাওয়াবিদরা বলছেন, ত্রিপুরার রাজ্যের অনেক স্থানে শুক্রবার ও শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ত্রিপুরার এই বন্যার ভয়াবহ প্রভাব পড়েছে বাংলাদেশে, বিশেষ করে ফেনী ও নোয়াখালীর অবস্থা বেশ খারাপ। ফেনীর অনেক গ্রাম পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া গোমতী নদীর ভারত অংশের পানি বেড়ে তা কুমিল্লায় প্রবেশ করেছে।